আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করে, আজও মুগ্ধ করেছে। আজ আমার জন্য সম্পূর্ণ একটি আলাদা একটি দিন। আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন, যে পরিচয়ে দেখেছেন, স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন, ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এইসব নামে। আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে। ইনফ্যাক্ট আজ থেকে না, ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আগে, অনেকদিন আগে। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে, দেশের বাইরের সমস্ত মানুষকে, সমস্ত বাঙালিকে জানানো হচ্ছে যে শাকিব খান রিমার্ক হার্লেনের একজন ডিরেক্টর, ওয়ান অফ দ্য ওনার। রিমার্ক হার্লেনের সাথে শাকিব খান এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে। ব্যবসা আমি করেছি এর আগে শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক। আমি সিনেমা প্রোডিউস করেছি, ডিস্ট্রিবিউশন করেছি, তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা এটা সত্যি আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথেই যুক্ত হয়েছি। আমি যুক্ত হয়েছি এমন একজন নাম্বার ওয়ান মানুষের সাথে যার হাত ধরে বাংলাদেশের এক নাম্বার কোম্পানি ওয়ালটন, যেটাকে নিয়ে আমরা গর্বিত, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, প্রবাসীরা সবাই কিন্তু গর্বের সাথে বলি ইয়েস। শুধু বিদেশেরই বড় বড় কোম্পানি নয়, আমাদের দেশেও আছে ওয়ালটন। এখন অফিসিয়ালিও বাংলাদেশে আমাদের দেশীয় কোম্পানির এক নাম্বার কোম্পানি হচ্ছে ওয়ালটন। সেই মানুষটার হাত ধরে, যার হাত ধরে ওয়ালটন এত দূর এসেছে, সেই সফল মানুষটার হাত ধরে জনাব আশরাফুল আলম সাহেব, তার হাত ধরেই আমার কিন্তু ব্যবসায়ী হিসেবে আজকে যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে আপনাদের মধ্যে। আপনারা জানেন যে আমি দু বছর আগে বেশ অনেক দিন আমেরিকায় ছিলাম, অনেক মাস ছিলাম। সেখানে থাকা অবস্থায় আমি তো প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে, পোশাক আশাক কিনতে, সমস্ত প্রসাধনী কিনতে। আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড, পোশাকের ব্র্যান্ড, যার পেছনে লেখা মেড ইন বাংলাদেশ, আমার কাছে তখন মনে হতো ইয়েস, এটাই আমি, এটাই আমার দেশ। আমি যখন কসমেটিক্স ব্র্যান্ডগুলোতে যেতাম কিনতে ভালো ভালো প্রসাধনী, আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত তাদের একটু স্কিনের প্রতি যত্নশীল হতেই হয়। আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে, যখন যেতাম পারফিউম কিনতে, বিভিন্ন প্রসাধনী কিনতে, তখন কিন্তু আসলে শুধুমাত্র আমরা অন্যান্য দেশের কসমেটিক্স সেটাই পেতাম, অন্যান্য দেশের প্রসাধনী, অন্যান্য দেশের পারফিউম সেটাই পেতাম। প্যারিস, ইংল্যান্ড, জার্মান, বড় বড় দেশের, অন্যান্য দেশের ট্যাগ লাইন লাগানো কসমেটিক্সগুলোই পেতাম আমরা, সেগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই কিনতাম।